ओपेन सार्किट टेस्ट। ओपेन सार्किट टेस्टे ये जगह जदि रेटेड भोल्टेज दी साइडे किन्तु आमार 11000 भोल्टेजटी चले आसबे। सुतरां जखन ओपेन सार्किट टेस्ट करा हबे तखन किन्तु एचटी साइडेर काछाकाछि कारको थाका चलबे ना, कारण ट्रांसफर्मारेर जे नियम अनुयायी एटी भोल्टेजटाके ट्रांसफार करे एखाने 440 भोल्ट फेज टू फेज एवं फेज टू न्यूट्रल 250 भोल्ट आमरा देब এবং তার পরিবর্তে আমরা এইচটিতে পেয়ে যাব 11000 ভোল্টেজ। এখানে দেখুন শর্ট সার্কিট টেস্ট হওয়ার সাথে সাথে এরা কিন্তু এই শর্টিংগুলো খুলে নিচ্ছে, তারপর আমরা ওপেন সার্কিট টেস্ট করব। ওপেন সার্কিট টেস্ট করার সময় আমরা দেখে নেব কি হচ্ছে, তখন আর কোনো রকমভাবেই এই শর্টিংগুলো থাকে না। ওপেন সার্কিট টেস্ট করার সময় এই শর্টিংগুলো সব খুলে দিতে হয় এবং আমরা এই জায়গাতে রেটেড ভোল্টেজ দেবো ওপেন সার্কিট টেস্টের সময়, এবং সেই রেটেড ভোল্টেজে কত কি কারেন্ট নিচ্ছে সেইগুলি আমরা ওপেন সার্কিট টেস্টে দেখে নেব। এখন দেখতে পাচ্ছেন আমরা শুরু করে দিয়েছি ওপেন সার্কিট টেস্ট। এই ওপেন সার্কিট টেস্টে আমরা কোর লসটি পেয়ে যাই। ওপেন সার্কিট টেস্টে দেখুন এখানে আমরা এই ভোল্টেজটি দিচ্ছি, যেট ইজ 250 ভোল্টেজ ফেজ টু নিউট্রাল, এবং এখানে আমরা দেখে নেব কিভাবে এই টেস্টটি কন্ডাক্ট করা হচ্ছে। এখানে দেখুন এখন ভোল্টেজটি অফ করে দিয়েছে, সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি ট্রান্সফর্মারের জায়গায়, এবং আমরা ট্রান্সফর্মারের এই জায়গায় এলটিতে তিনটে ফেজে আমরা এই ভোল্টেজটি দেব। তিনটে ফেজে আমরা এখন রেটেড ভোল্টেজ দেব। এটি হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্টে এই জায়গায় যদি আমি রেটেড ভোল্টেজ দিই এই সাইডে কিন্তু আমার 11000 ভোল্টেজটি চলে আসবে। সুতরাং যখন ওপেন সার্কিট টেস্ট করা হবে তখন কিন্তু এইচটি সাইডের কাছাকাছি কারকো থাকা চলবে না, কারণ ট্রান্সফর্মারের যে নিয়ম অনুযায়ী এটি ভোল্টেজটাকে ট্রান্সফার করে এখানে 440 ভোল্ট ফেজ টু ফেজ এবং ফেজ টু নিউট্রাল 250 ভোল্ট আমরা দেবো, এবং তার পরিবর্তে আমরা এইচটিতে পেয়ে যাব 11000 ভোল্টেজ। এই টেস্টটি হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, এখানে কোনো লোড থাকছে না, এবং এই লোড না দিয়ে এই ট্রান্সফর্মারটি রান করার জন্য কত কারেন্ট নিচ্ছে সেটি আমরা দেখব। নাম্বার 4 দেখতে পাচ্ছেন এখানে নাম্বার 4 ওরা ভোল্টেজটি দিয়েছে। এখন ওই ট্রান্সফর্মারের কাছাকাছি কেউ নেই, এখন যেহেতু ভোল্টেজ দিয়েছে এবং ওখানে এখন 11000 ভোল্টেজ ওই সাইড দিয়ে বেরোচ্ছে, সেজন্য আমরা দূর থেকে এটি দেখছি। এবং এখানে দেখুন রেজাল্টটি কী কী দেখাচ্ছে, 0.98 দেখুন, এখানে ভোল্টেজটি 250 ভোল্ট রয়েছে এবং পার ফেজ ভোল্টেজগুলি এখানে দেখাচ্ছে, এবং তার জন্য কারেন্ট কী কী দেখাচ্ছে সেগুলি দেখাচ্ছে। এখন আমরা ওয়াটেজটিতে চেঞ্জ করে দিলাম। এখানে পাওয়ার ফ্যাক্টরগুলি দেখুন কিন্তু খুব লো, কেন কি আমরা সবাই জানি যে ট্রান্সফর্মার যখন যত কম লোডে চলে তখন কিন্তু পাওয়ার ফ্যাক্টরটি অনেক কম হয়, সেই জন্য দেখুন এখানে পাওয়ার ফ্যাক্টরটি 0.137, 0.097 এই ধরনের পাওয়ার ফ্যাক্টর আসছে, এবং এই পাওয়ার ফ্যাক্টরগুলি কিন্তু নো লোড পাওয়ার ফ্যাক্টর। এভাবেই আমরা কন্ডাক্ট করছি ওপেন সার্কিট টেস্ট। এই ওপেন সার্কিট টেস্টটিতে ভোল্টেজ কিন্তু 11 kV আসে, সেই জন্য আমাদের খুব সাবধানে টেস্টটি কন্ডাক্ট করতে হয়, কেন কি ট্রান্সফর্মারের কাছে আমাদের কাউকে জেলে চলবে না। আমরা এই যে টেস্টগুলি করি আমাদের টেস্ট বেঞ্চে ভোল্টেজ কিন্তু 11 kV বা 18 kV আসে না, সেগুলি সব আসে ট্রান্সফর্মারের উল্টো দিক থেকে। সেই জন্য ট্রান্সফর্মার উল্টো দিকগুলি দেখতে পাচ্ছেন এখানে যেখানে হাই ভোল্টেজ দেয় সেগুলিকে সব আলাদাভাবে এভাবে একটি নেট দিয়ে আলাদা করে রাখা হয়, এবং এখানে আমরা যে কাজগুলি করি এগুলি খুব লো ভোল্টেজ সিস্টেমেই এই টেস্টিংয়ের ভোল্টেজগুলি দেওয়া হয়। এবং এখনও নাম্বার 5 ট্রান্সফর্মারের টেস্টিংটি করবে, চলুন দেখে নিই নাম্বার 5 ট্রান্সফর্মারটিতে ওরা কীভাবে কানেকশন করেছে। কই দেখতে পাচ্ছেন 5 নাম্বার ট্রান্সফর্মারটি এখানে একটু সেপারেট করেই রাখা রয়েছে। এখানে এলটি সাইডে আপনার কানেকশনগুলি করা হয়েছে, এবং এইচভি সাইডটা কিন্তু ওপেন করা হয়েছে। আমি এখন যেহেতু লাইন দিচ্ছে সেই জন্য আমি ওর কাছাকাছি যাব না, কেন কি ওখান দিয়ে অপোজিট সাইড দিয়ে এখন 11000 ভোল্টেজ তৈরি হবে। দেখছেন সবাই কিন্তু অনেকটা দূরে দূরেই আছে, এখানে সমস্ত ট্রান্সফর্মারগুলি রাখা রয়েছে।
এবং ওর ভোল্টেজ দেওয়ার পরে রিডিং ক্যালকুলেশন করার পরে যখন ওখানে ভোল্টেজটি অফ করছে তারপরে কিন্তু চেঞ্জ করছে। দেখুন ওপেন সার্কিট দেওয়ার জন্য যে সমস্ত ট্রান্সফরমারগুলিতে রেডি করা হয়েছে সেই সমস্ত ট্রান্সফরমারগুলিতে কিন্তু কোনো রকমভাবেই কোনো শর্টেজ নেই, সমস্ত ট্রান্সফরমারগুলিকে আলাদা আলাদাভাবে এইভাবে সাজানো রয়েছে এবং এই টেকনিশিয়ান সমস্ত কাজগুলো করে চলে। তিন নম্বর ট্রান্সফরমারে এখন লাইন দেওয়া হচ্ছে। এবং এই দাদা তোমার নাম? সুভাশিস ঘোষ। এই সমস্ত কাজগুলি করছে সুভাশিস ঘোষ, টেকনিশিয়ান এখানকার, এবং এই সমস্ত কাজগুলি এরা করছে। এখানে দেখে চলুন টেস্টিং ইঞ্জিনিয়ার কী করছে। দেখুন টেস্টিং ইঞ্জিনিয়ার এখানে এই সমস্ত লাইনগুলি দিচ্ছে এবং এখানে ভোল্টেজ কারেন্টগুলিকে সব ঠিকঠিকভাবে মেপে নিচ্ছে। এভাবেই আমরা ওপেন সার্কিট টেস্টটি কন্ডাক্ট করছি। ওপেন সার্কিট টেস্টের সাহায্যে আমরা ট্রান্সফরমারের কোর লসটি পেয়ে যাই এবং কোর লসটির কী কী ভেরিফিকেশন বিভিন্ন ট্রান্সফরমারের ক্ষেত্রে WBSEDCL ক্রাইটেরিয়া করে রেখেছে তার ডিটেলসটি আমি এখন দেখাচ্ছি। আমরা ওপেন সার্কিট টেস্টের সাহায্যে ট্রান্সফরমারটির নো লোড লসটি পেয়ে থাকি। এটি WBSEDCL এর তরফ থেকে যে অ্যালাওয়েবল লস রয়েছে সেটি রয়েছে 10 kV এর জন্য। অরিজিনাল নো লোড লস হচ্ছে 60 W এবং সেটিকে 10% পারমিশেবল দেবার পরে 66 W ধরা হয়। এবং সেটি 16 kV এর জন্য রয়েছে 88 W, 25 kV এর জন্য 110 W, 63 জন্য 198 W, 100 kV এর জন্য 286 W, 160 kV এর জন্য 322 W, 250 kV এর জন্য 682 W, 315 kV এর জন্য 880 W এবং 500 kV এর জন্য 1188 W। এই নো লোড লসটি WBSEDCL থেকে স্থির করা হয়েছে। এই ধরনের নো লোড লস যদি ট্রান্সফরমারে ওপেন সার্কিটে পাওয়া যায় তাহলে আমরা সেই ট্রান্সফরমারগুলিকে পাস করে দিই। এই লসটি হচ্ছে ওপেন সার্কিট লস, যেটি ট্রান্সফরমারটিতে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই এই লসটি চলতে থাকে। সেই জন্য এই লসটি ট্রান্সফরমারের পারফরমেন্সের ওপর একটি বড় ক্রাইটেরিয়া ডিপেন্ড করে থাকে। চলুন আমরা ট্রান্সফরমারের পরবর্তী অংশগুলিতে যাই এবং দেখে নিই কীভাবে বাকি টেস্টিংগুলি করা হচ্ছে। আমাদের এখন হাই প্রেসার 21 kV দেওয়া হলো, শর্ট সার্কিট দেওয়া হলো, ওপেন সার্কিট দেওয়া হলো, এবার দেওয়া হবে DVDF, যার মানে হলো ডবল ভোল্টেজ ডবল ফ্রিকোয়েন্সি। এটাতে ফ্রিকোয়েন্সি থাকে 100 আর ভোল্টেজ থাকে 866 W, ডবল ভোল্টেজ। তো এই ডবল ভোল্টেজটা দেওয়া হয় 1 মিনিট, 1 মিনিট কনস্ট্যান্ট দেওয়ার পর ট্রান্সফরমারটা যদি টিপ না করে ট্রান্সফরমারটা সবই পাস।